দাদা, তুমি আমি তুমি আমার মনে আছে একটা সোশ্যাল মিডিয়া রেলেভেন্স নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম। বুম্বাদাও বললো যে আজকে সোশ্যাল মিডিয়া যেরকমভাবে আমাদের লাইফে চলে এসছে, একটা পজিটিভ সাইড তো আছে, একটা নেগেটিভ সাইডও আছে। অফ লেট একটা এই বয়কট এরকম একটা দেখছি, ইররেসপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ, সিনেমা নিয়ে কোথাও এটা মনে হয় যে এটা পুরো মানে একটা, আমি ছোট করে দিই এটাকে নিয়ে। সে আমার কাজ হচ্ছে সিনেমা বানানো, আমার কাজ হচ্ছে কীভাবে কন্টেন্ট তৈরি করবো, কীভাবে মানুষের কাছে নিয়ে আসবো, কীভাবে আরও ভালো শুটিং করবো, কীভাবে হলের লিস্ট পাবো, এইটুকু হচ্ছে আমার কাজ। কে কী ভাবছে, কে বয়কট করছে, এটা আমার কাজ নয় ভাবা। আমি সেটা নিয়ে ভাবতেও চাই না, কারণ সোশ্যাল মিডিয়া একটা পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে, ইটস আপ টু ইউ, তুমি কোনটা তোমার জীবনে ইন্টারফেয়ার করবে, মানে কাকে নিয়ে আসবে তোমার জীবনে, তো আই উইল বাই অল দ্য পজিটিভ সাইড, দ্যাটস ইট। দাদা, তোমার মনে হয় এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনসগুলো যেগুলো নেগেটিভ, আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া ছিলই না, এখনকার নতুন ট্রেন্ড, সো আমরা সিনেমাটাকে অনেস্টলি বানাবো। আমার অনেস্টিটা মানুষের কাছে দেখা যাচ্ছে কি না, এবং উইথ অল অনেস্টি আমরা কাছের মানুষটাকে বানিয়েছি, এবং আমরা চাই আমাদের অনেস্টি এবং আমাদের কাজ মানুষজন এসে হলে যাক, মানুষ আনন্দ পাক ছবিটা দেখুক।